সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নরেন্দ্র মোদী তখন ভাষণ দিচ্ছেন কৃষক কল্যাণ সমাবেশে, তখনই হঠাৎ প্রবল বৃষ্টির মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্যান্ডেলের এক অংশ, লোহার বিম, ট্রিপল আর সামিয়ানার চাপে পড়ে গেলেন সমর্থকরা। কেন সমর্থকদের নিরাপত্তার জন্য সঠিক ব্যবস্থা হলো না তা নিয়ে মঞ্চের সামনে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লেন দিলীপ ঘোষ ও বাবুল সুপ্রিয়। মেদিনীপুরে সভা নিয়ে আড়াআড়ি দুর্ভাগে হয়ে গেল বিজেপি, এই দুর্ঘটনার দায় কার তা নিয়ে চাপা উত্তর চলতে থাকে বিজেপি নেতৃত্বের মধ্যে, একে অপরের উপর দোষ চাপাতে থাকে। সভা শেষে আহতদের দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন হাসপাতালে গিয়েছেন, তখনই রাজ্যের নেতৃত্বে মঞ্চে বৈঠকে বসেন দুর্ঘটনার কারণ নিয়ে। তখনই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সভা বহু জনসমাগম হবে, তাই আরও নিরাপদ ব্যবস্থা করা দরকার ছিল। তার প্রত্যুত্তরে দিলীপ ঘোষ বলেন, আপনারও আগে এসে দেখভাল করা উচিত ছিল। এই বিতর্কের মধ্যে অবশ্য দুর্ঘটনার দায় নিয়েছে রাজ্য নেতৃত্ব। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন সাফ করে দিয়েছেন সেই কথা, কিন্তু সেই সঙ্গে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর কথাতে তিনি যে অসন্তুষ্ট তাও বুঝিয়ে দিয়েছেন। তিনি জানান, পুরুলিয়াতে এই রকম ব্যবস্থা করেই অমিত শাহের সভা হয়েছিল, তখন কোনো সমস্যা হয়নি। এবার প্রবল বৃষ্টির কারণে মাটি বসে গিয়ে দুর্ঘটনা ঘটে। এ সময় বাবুল সুপ্রিয় রাজ্যের নেতৃত্বের আরও সজাগ থাকার বার্তা দেন, তাতেই অসন্তুষ্ট হন দিলীপ ঘোষ। তিনি বাবুল সুপ্রিয়কে পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করেন, এমনও কথা বলেন যে আপনার আগে এসে তত্ত্বাবধান করা উচিত ছিল, আপনি কেন আগে এসে সমস্ত ব্যবস্থা দেখে গেলেন না, হয়তো অনেক কিছু উচিত। এই নিয়ে মোদীর সভা শেষে রাজ্য বিজেপিতে স্পষ্ট হয় বিভাজন। তবে রাজ্য নেতৃত্ব এদিন জানিয়ে দিয়েছে, আমরা খোঁজ খবর নিচ্ছি কি কারণে এতটা সমস্যা হলো, কারো কোনো গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে আহতদের পাশে থাকছে দল, তাদের চিকিৎসা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা নেবে রাজ্য বিজেপি, তাও জানিয়ে দিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।